বন্ধুরা, আরো আরেকবার আমাদের চ্যানেলে শিক্ষা ইনফরমেশনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে ডিএ বা বর্গ ভাতা সম্পর্কিত একটি বিরাট আপডেট নিয়ে এসেছি, যা এতদিন ধরে আমরা শুনে আসছি। বর্গ ভাতা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হবে কি না হবে সে নিয়েও সরকারি কর্মচারীরা বিভিন্ন দোলাচলের মধ্যে ছিলেন, কিন্তু আজকের যে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি সত্যি আনন্দ পাওয়ার মতোই একটি ঘটনা বা খবর। তার আগে বলবো, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের যে বেল আইকনটি রয়েছে লাল রঙের সেটিও প্রেস করুন, যাতে আগামী দিনে এরকম ধরনের আপডেট নিয়ে এলে সবার আগে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, সরকারের নরম মনোভাব কিন্তু স্পষ্ট হচ্ছে এবারে ডিএর ব্যাপারে। দেখুন, একটি বেঙ্গলি নিউজ পেপার হেডলাইন করেছে, যখন যেমন পারবো ডিএর ব্যাপারটা দেখব। কে বলেছেন না মুখ্যমন্ত্রী? চলুন বিস্তারিতভাবে জানি খবরটি কি। মহার্ঘভাতা বা ডিএ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের তফাৎ অনেকটাই কমেছে, তবে যতটুকু যা ফারাক আছে তার জন্য রাজ্য সরকার দায়ী নয়, বরং কেন্দ্রের আর্থিক বঞ্চনার জন্যই এই ফারাক। তা সত্ত্বেও বকেয়া ডিএর বিষয়টি ধীরে ধীরে সমাধানের ব্যাপারে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের উপর আলোচনা শেষে জবাবি বক্তৃতায় শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, আমরা আসার আগে রাজ্যের কর্মীদের 90% ডিএ বকেয়া ছিল, কিন্তু আমরা যখনই পেরেছি সেই বকেয়ার কিছুটা মিটিয়ে দিয়েছি। কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএর পার্থক্যের প্রসঙ্গটি এনে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ওদের সঙ্গে আমাদের তুলনা করলে কখনো চলবে না। কেন্দ্রের একটা রিজার্ভ ব্যাংক আছে, টাকার হুন্ডি আছে, আমি ডিএর ব্যাপারটি যখন যেমন পারবো দেখে নেব, এই তো সবে বাড়িয়েছি। এটি কিন্তু সত্যি একটি ভালো খবর, একটি পজিটিভ সাইড, এবং সঙ্গে আমরা এটাও বলবো যে সরকার কিন্তু ডিএর ব্যাপারে একটা নরম মনোভাব নিয়েছেন বা ইঙ্গিত দিচ্ছেন বলেই কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে মনে হচ্ছে। আচ্ছা, আর কি লেখা রয়েছে সরকারি সূত্রের খবর? 2018-19 আর্থিক বছরে রাজ্যের বেতন খাতে যা বরাদ্দ হয়েছিল চলতি অর্থবর্ষে তার চেয়ে 17% বেশি খরচ করছে রাজ্য। নয়া বেতন কাঠামোর জন্যই 7,000 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে বাজেটে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন ফের কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে বলেন, ওরা আমাদের প্রাপ্যের 38,000 কোটি টাকা দেয়নি, এমনকি রিভাইজড বাজেটের আরও 11,000 কোটি টাকাও কেন্দ্র আমাদের দেয়নি। এছাড়া জিএসটি খাতে 50,000 কোটি টাকার পাওনা বকেয়া আছে, তাই আমাদের হাতে টাকা পয়সার টানও আছে। কেন্দ্রীয় ঋণ শোধ করতে 2019 সালেও 56,000 কোটি টাকা চলে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় একদিকে কেন্দ্র রাজ্যের পাওনা দিচ্ছে না, তার উপর আমরা 2011 সালে ক্ষমতায় এসে নানা সামাজিক সুরক্ষা প্রকল্পে 1,69,000 কোটি টাকা খরচ করেছি, 1,39,000 কোটি টাকা খরচ করেছি। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্য সরকার মাসে 55 টাকা করে দেয়, বছরে 660 টাকা দেবে রাজ্য। রাজ্যের ক্ষেত মজুরদেরও এই সামাজিক প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য আমি অর্থমন্ত্রী অমিত মিত্রকে বলেছি, এটা একদম পিএফ এর মতো প্রকল্প, এই প্রকল্পের নাম হওয়া উচিত ছিল দারুণ। তো এই ছিল আজকে ডিএ নিয়ে বন্ধুরা একটি বড় আপডেট। সত্যি ব্যাপারটি কিন্তু বেশ আনন্দদায়ক বলা যেতেই পারে, হয়তো এতদিন পরে সরকার কিছুটা নরম মনোভাব নিয়েছে ডিএর ব্যাপারে। সত্যি এটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর বলেই মনে করা যেতেই পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ, নমস্কার।